Hello, YouTube people. Ki obostha shobar. I hope you are all doing well. Amiyo bhalo achi. Amiyo Allahr rahmate shusthoi achi. Majkhane jor chilo. Ekhon apatoto obostha bhalo. Onek din continue korte pari nai. Er karono ache. Er karon bolte gele majhe porikha chilo. Porikha dilam, porikha shesh korlam. পরীক্ষার ভিতর জ্বর ছিল জ্বর হইল আর আজকে 18 তারিখ আর বেলা 9টা বাজে 9:50 ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিচ্ছি জ্যামে পড়ছি জ্যাম একটু আগে মানে ছেড়ে দিছিল কিন্তু এখন আবার জ্যাম শুরু হইছে এই যে সিএনজির কাজ সিএনজির কাজ ও কি করলো বাম পাশে ডান পাশে ইউটার্ন নিলো ইউটার্ন নিয়ে সোজা ওই দিকে গেছে বাম পাশে যে ওর বাইক ছিল ও আর এটা খেয়াল করে নাই দিছে চাপ জ্যামের ভিতর বসে থাকলে অনেক কিছু দেখা যায় অনেক কিছু শেখা যায় আচ্ছা যাই হোক সুন্দর সকাল কিন্তু মনটা একটু ভার হয়ে আছে এদিক দিয়ে যাওয়া যাবে চেষ্টা করি হ্যাঁ আচ্ছা জ্যামটা ছুটুক না এই যে আরেকজন এই যে এই যে কি রিক্স নিয়ে এত রিক্সের কি দরকার ভাই জ্যাম ছুটছে আমিও রওনা দিলাম আজকে আসলে কিছু কথা বল মানে আপনাদের কাছে শেয়ার করতে ইচ্ছা হইতাছে ভাই অ্যাকচুয়ালি জিনিসটা হইল মানুষ যখন একটা মানুষের পছন্দ করে মানুষ যখন আরেকটা মানুষের ভালোবাসে তখন ভাই মানে আমার বন্ধু একটা কথা বলে যে অ্যাকচুয়ালি ঝগড়া না হইলে সেই সম্পর্কের মর্যাদা থাকে না কেন বললো এই কথাটা যে একটা সম্পর্কে যখন ঝগড়া হয় তখন আমরা বলি কি ছাইরা যাও চইলা যাও ভালোবাসতে বলছি লোকে ভালোবাসলা কেন তোমারে ভালোবাসা আমার জীবন শেষ অ্যাকচুয়ালি এই কথাগুলো বলা উচিত না কারণ আপনি যখন এই কথাগুলো বলেন তখন আপনি তো বলতেছেন রাগের মাথায় জ্যাম রাগের মাথায় রাগ যখন হচ্ছে তখন কিন্তু অ্যাকচুয়ালি একটা কথা চিন্তা করছেন যে যাকে আপনি এই কথাটা রং চায় আচ্ছা যে কথায় ছিলাম সেই কথায় আসি তা আমার বন্ধু বলছিল যে ও সবসময় বলে যে ঝগড়া না হইলে বলে সম্পর্কের মানদণ্ড বোঝা যায় না মানদণ্ড মানে মানে অ্যাকচুয়ালি কতটুকু হ্যাঁ যে সম্পর্কের দৃঢ়তা কতটুকু যেই সম্পর্ক থাকার সেটা ঝগড়া হইলেও থাকবো আর যেই সম্পর্ক না থাকার কি পরিমাণ কালো ধোয়া রে বাবা যেটা না থাকার সেটা হারায় যাইব বা একটা উদাহরণস্বরূপ বলা যেতে পারে আপনি একটা বাসে উঠছেন না বাস না আমি যেহেতু বাইক চালাইতেছি বাইকের কথায় আসি আমি বাইক চালাইতেছি আমি পাঠাও যাত্রী নিছি যাত্রীটা হইলো অপরিচিত একজন আপনার ভালোবাসার মানুষ অপরিচিত মানুষ ভালোবাসার মানুষ কেন হইব অপরিচিত মানুষ হ্যাঁ আর যখন সে আপনার পিছনে উঠবো অপরিচিত একজন যাত্রী তখন আপনার মনে আপনার ভালোবাসার মানুষ যখন আপনার পিছনে উঠে তার থেকে কিন্তু আপনার সেই অনুভূতিটা হাজার গুণে ভিন্ন যখন আপনার ভালোবাসার মানুষ আপনার সাথে বসে আপনার কেমন একটা ভালো লাগা কাজ করে কিন্তু অন্যদিকে যদি বলতে চাই তা যখন অন্য একটা যাত্রী উঠে তখন আপনার ভিতর ভালো লাগা কাজ করে না
তা এটা আরেকভাবেও বলা যাইতে পারে, বাসে দুইটা সিট, আপনার ভালোবাসার মানুষ যদি মনে করেন যে আপনি উঠলেন, অন্য একটা মেয়ে অপরিচিত একটা মানুষের সাথে বাসে র্যান্ডমলি বইসা আছে একই সিটে, তা আপনার দেখা তেমন কিছু মনে হইব না, কিন্তু আপনার পছন্দের মানুষ যদি আপনারে ছেড়ে আপনার পাশে অন্য একজনের বসে, তাহলে নিশ্চয়ই আপনার খারাপ লাগবে। খারাপ লাগার কারণ আছে ভাই, কারণ এই জন্য যে আপনি তো তারে পছন্দ করেন, আপনি তো তারে ভালোবাসেন, আগলায় রাখতে চান। আচ্ছা, আপনার একটা পছন্দের মানুষ যদি অন্য মানুষের কাছে চইলা যায়, জিনিসটা কি আপনার ভাল লাগবো? তা এই জায়গায় আবার কথা আছে, সিচুয়েশন বুঝতে হবে। তা মাঝে মাঝে এমনও হয় যে বাসে আপনি আর আপনার ভালোবাসার মানুষ আসতে দাঁড়ায় আছেন, আপনি আপনার যে প্রিয়তমা, আস্তে আঙ্কেল এইভাবে কেউ রোড ক্রস করে, প্রিয়তমা সে দাঁড়ায় আছে, তার কষ্ট হইতেছে, একটা সিট ফাঁকা হয়েছে অপরিচিত একটা অন্য একটা মানুষের পাশেই, আপনি কি বললেন যে তুমি বসো আমি পরে বসতেছি? সেই জায়গায় আবার কিন্তু অন্য হিসাব, কারণ সেই জায়গায় আপনি তার চোখে আছেন। মানে অ্যাকচুয়ালি জিনিসটা কি যে মাঝে মাঝে আগলায় রাখার যে প্রবণতাটা, সেটা যখন কেয়ারনেস যেটারে বলি আমরা, মানে যখন বেশি হয়ে যায় তখন মানুষ চিন্তা করতে থাকে যে না হয়তো বা এই কেয়ারটা তো, তখন অন্য কোনো অন্য যে মানুষটার উপর আপনি এই যে কেয়ারটা দেখাচ্ছেন না, সেটা মাঝে মাঝে কারাগারের মতো হয়ে যায়। মানে মানুষ নিঃশ্বাস নিতে পারে না, মানে এমনও মনে হয়, কারণ এই যে তখন অ্যাকচুয়ালি যেই পজিটিভনেস যে ওয়ার্ডটা আমরা শুনছি, মানে আমাদের কাছে আছে ইংরেজিতে, এই ওয়ার্ডটা কি করতেছে, তা তখন এই ওয়ার্ডটার মতো একটা রটেন ওয়ার্ড, মানে রটেন ওয়ার্ড মানে পচা শব্দ আমরা বলি, মানে আসলে তাই তো হয়। একটা মানুষ যখন কখন বলে একটা কারাগার, যখন সে ওই যে আপনি মানে তার কাছে ওভার, মানে মানে তার একটু বেশি বলতে একটু বেশি যখন কেয়ার নিতেছেন, ই করতেছেন, এই করতেছেন, সেই করতেছেন, তখন দেখা যাইতেছে কি অপর প্রান্তের মানুষটা সেটা নিতে পারে না, নিতে পারে না বলতে সেটা অ্যাকচুয়ালি তার ধারণ ক্ষমতার একটু বাহিরে, মনে হয় যে সে কারাগারে বন্দী হয়ে যাইতেছে, তখন অ্যাকচুয়ালি একটা ঝগড়া একটা বিবাদ শুরু হয়। আমার স্যার একটা কথা বলছে, সম্পর্ক হইল একটা বাগানের মতো, বাগান যত যেইভাবে পরিচর্যা করবে, যদি ভালো করে পরিচর্যা করো, বাগানে সুন্দর সুন্দর ফুল ফুটবে, আগাছা জন্মাবে না। একজনের পাশ থেকে যদি বাগান পরিচর্যা করতে থাকো, এক সময় বাগান পরিচর্যা করতে করতে তুমি হাঁপায় যাবা, সেই বাগানে আর ফুল ফুটবে না। আবার সে বলছে যদি দুইজনই বাগানের পরিচর্যা না করো, সেই জায়গায় আগাছা ওইটা ভরে যাবে, মানে সেটার বাগান থাকবে না। সেটা তার ঠিক তেমনি একটা সম্পর্ক, এমন একটা জিনিস একটা বাগানের মতো, দুই পক্ষ থেকেই এই সম্পর্কটারে পরিচর্যা করতে হইব, আগলায় রাখতে হইব, দেন সেই বাগানটা থেকে সুন্দর সুন্দর ফুল ব্লুম হতে থাকবে, ফুটতে থাকবে। তা এই যে বিষয়টা ক্রস করে নেবে আসটা, তা এই যে এই বিষয়টা, হ্যাঁ, একটা মানে কত সুন্দর একটা সত্যি কথা বলছে, যে একটা বাগানের সাথে একটা সম্পর্কের তুলনা করছে, যে যদি যত্ন নেয় তাহলে সুন্দর সুন্দর ফুল ফুটবো, আর যদি যত্ন না নেয় বাগানে আগাছা দেওয়া ভোজা যাবে। তা এইটাই যে আমার সেই বন্ধুর কথাটাও মনে পড়তেছে, যে অ্যাকচুয়ালি সম্পর্কের মাঝে ঝগড়া না থাকলে সম্পর্কে দৃঢ়তা বোঝা যায় না। তা ঠিক তেমনি
সম্পর্ক যখন হয়, চলে, যখন ঝগড়া চলে, তখন আমাদের মানুষ তো আমরা, হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল আমরা মানুষ, মানুষ হিসেবে আমাদের একটা টেন্ডেন্সি থাকে ঠিসু ঠিসু ঠিসু, হ্যাঁ, মানে কে কারে আঘাত দিয়া কথা বলতে পারি। হ্যাঁ, এটা ঠিক যে আমিও এর বাহিরে না, যেহেতু আমিও মানুষ, আপনারাও এর বাহিরে না, হয়তো বা দু একজন ব্যতিক্রম থাকলেও থাকতে পারেন, মানে কিছু বলেন না বা বলা যে কথাটা আছে সেইটা মনের ভিতরেই থাকে। তা বিষয় তো ওইটা না, বিষয় হইলো যে ঝগড়া লাগলে প্রতিটা মানুষই অপর মানুষটারে আঘাত করে কথা বলতে পছন্দ করে। ঝগড়া মানে ঝগড়ার কাজই তো এইটা, আঘাত করে কথা বলা। তা অ্যাকচুয়ালি আপনি যারে পছন্দ করেন, যখন মানুষ সবচাইতে বেশি আঘাত কার কাছ থেকে পায় জানেন ভাই? মানুষ সবচাইতে সবচাইতে বেশি আঘাত তার কাছ থেকেই পায় যারে সে ভালোবাসে, যারে সে পছন্দ করে। হ্যাঁ, অপরিচিত একটা মানুষ ঝগড়া লাগলো, ঘুষাঘুষি মানে ঘুষাঘুষি করলেন, নাকশা ফাটায় দিলেন, দেখতেছেন যে দিন শেষে ওই রকম কিছু আর মনে হইলো না। কিন্তু আপনার পছন্দের মানুষের সাথে যদি আপনার কাছের মানুষের সাথে আপনার ঝগড়া হয়, দেখবেন সারা দিনটা এই রেসটা থাইকেই যায়। তা ভাই, একটা সম্পর্কে তো অনেক শেড থাকে, অনেক আলো থাকে, অনেক ছায়া থাকে, অনেক রং থাকে। তা অ্যাকচুয়ালি মানে ঝগড়া লাইগা মানে এই ধরনের কথাগুলা না বলি, মানে একটা সম্পর্কে দুই সাইড থেকে যত্ন নেই, ঝগড়া তো হইবই ভাই, মানে ঝগড়া ছাড়া থাকে, ঝগড়া থাকে তেমন কম বেশি সব জায়গাতেই থাকে। যেমন কোন একটা জিনিস পরীক্ষা করতে, যেমন কতটুকু শিখছেন পরীক্ষার একটা মানদণ্ড, তা সম্পর্কের একটা জিনিস কি, হ্যাঁ, ঝগড়া দিয়া ঝগড়ার মাধ্যমে একটা জিনিস পরীক্ষা হয়, দেখা যায় যে অ্যাকচুয়ালি সম্পর্কের দৃঢ়তা কতটুকু। আর অপরিচিত মানুষের সাথে ঝগড়া লাগে না, ঝগড়া লাগে সব থেকে কাছের যে মানুষ তার সাথে। যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম, যদি আমার কথার ভিতর ভুল ত্রুটি থাকে আমারে প্লিজ আমার কথাগুলোর ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখেন। আর আজকে আসি, অন্য কোনো দিন অন্য একটা টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে কথা হইব। টিল দেন আল্লাহ হাফেজ। যেহেতু আরেকটা কথা, আমার চ্যানেলটা নতুন, যারা অ্যাকচুয়ালি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেছেন, আমার কথাগুলো শুনতেছেন, তাদেরকে আমি ধন্যবাদ। আর মানে বন্ধুর মতো আমার পাশে দাঁড়াবেন, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে একটু গ্রো করার সুযোগ করে দেবেন। টিল দেন আল্লাহ হাফেজ অ্যান্ড ডিসকাস ইট। Peace.